السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان خلي شكل برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন ডাক্তার মোহাম্মদ ইনামুল হক সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনারা রয়েছেন বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের আলহাজ আব্দুল মানিক সহ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। গণমানুষের জননেতা আমার অত্যন্ত মহব্বতের মানুষ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলিম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যারা আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে পরিবেষ্টন করে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মাহফিল থাকবে ওই ফেরেশতাগুলো শুধু আপনাদেরকে দেখতেই থাকবে। এই সকল আল্লাহর বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন,
আমার অভিজ্ঞ ইসলাম রফিক ভাই বললেন, সেই সন্ধ্যার পর থেকে সে এত রাত পর্যন্ত যে সমস্ত মা বোনেরা বসে আছেন পর্দার অন্তরালে, আমি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আগে ফোন করে, অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশে দীর্ঘ এক বছর পরে, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এক ভাই বলছে খুব ছোট করে যে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা এমন একটা মাহফিলে বসে আছি যে মাহফিলকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেস্তের টুকরা। আর বেহেস্তের টুকরার ভিতরে কেবলমাত্র বেহেস্তি মানুষদেরকে আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে আমরা সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে শতকরা 90% মুসলমান 100 জনের ভিতরে, ঠিক কিনা বলেন? সে মুসলমানের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে কি লজ্জা পাই? তাহলে আমি যখন বলবো আমাদের পরিচয় কি, জবান খুলে বলবেন মুসলমান, বলতে পারবেন না? আমাদের পরিচয় কি? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তার মানে বোঝা গেল আমরা মুসলমান পরিচয় দিলেও প্রকৃত মুসলমান হতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের মৃত্যুটা ইসলামের উপরে না হবে, দরিকম ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে অনেকে মৃত্যুবরণ করতেছে, তাদের মৃত্যুটা কি অবস্থায় হচ্ছে আমরা বলতে পারি না। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমের আলোকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা হবে। আলোচনা শোনার আগে আমাদের যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব আল্লাহর হস্তে আপনারা মাহফিলে বসেন। আমি যখন মাদ্রাসার ঘরে ছিলাম দেখি কিছু ছেলে পেলে গণ্ডগোল লাগছে, এরা যদি কোরআনের ছত্র ছায়ায় মাহফিলে বসে যায় গণ্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা যতক্ষণ আছে, কিন্তু রাস্তায় যদি ঘরে রাস্তায় ঘুরলে ওরা শয়তানের কবলে চলে গেছে। তো শয়তান তো চাবি এই যুবকদের দ্বারা ফেতনা ফাসাদ করতে, তাই সমস্ত যুবকদের বলবো বাবা তোমরা আশেপাশে রাস্তায় ঘোরাঘুরি না করে তোমরা কোরআনের মাহফিলে এসে বসে যাও। কোরআনের মাহফিলে সমস্ত যুবকদেরকে বসার আহ্বান করতেছি, সবাই চলে আসো, আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে লক্ষ্য করে ওয়াজ করতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে বলতেছে যারা আমরা কাকে বিশ্বাস করি, আরো জোরে বলেন। আল্লাহ বললেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। অনেকে আছে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখেরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন আমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলতেছি তারা ইমানদার নয়। আপনারা বলেন তো এই কথা বলার পিছনে আল্লাহর কারণ কি? যে আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে আল্লাহ বলতেছে তারা মুমিন না, এ কথা বলার পিছনে কারণ আছে না? যদি কোনো আছে না নাই? আজকে আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করার এক নম্বর শর্ত হলো আত্মাকুল্লাহ, শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, সে যে অবস্থায় থাক না কেন, সে প্রধানমন্ত্রী হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, মুসলমান হলেই ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন আল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমরা একজনের ক্ষমতায় ছত্র ছায়ায় দুনিয়াতে জীবিত আছি। এখন আসুন
আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যথাযথ ভয় কারে কয়? ফজরের নামাজ আদায় করে হযরত উমর মুসল্লির দিকে মুখ ঘুরাইছেন, খুব খেয়াল করবেন, দুই অক্ত নামাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেবরা মুসল্লির দিকে মুখ করে, একটা হলো ফজর আর একটা কি আসর। এই দুই অক্ত নামাজের সালাম ফিরালে ইমাম সাহেব, আপনারা বলেন হযরত উমর যে মুখ ঘুরাইছে, উমর কি সাহেব? ইমাম সাহেব। জোরে কান কি সাহেব? আপনারা বলেন তো শুধু কি ইমাম? হ্যাঁ, অর্ধ পৃথিবীর তিনি রাষ্ট্রনায়ক, তিনি খলিফা ছিলেন, আমার মসজিদের ইমামও ছিলেন, সুবহানাল্লাহ। বলেন আজকে আমাদের বাংলাদেশে এই হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কলিজার মধ্যে আনতে গেলে শুধু সমাজের নেতৃত্ব নেতা হলে চলবে না, মসজিদের ইমাম হতে হবে। জোরে কান কথা ঠিক কিনা? ওমর ফারুক যখন মুসল্লির দিকে মুখ ঘুরাইছেন, এমন সময় কয়েকজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমাদের বাড়ি কোন দেশে? আমরা আপনার কাছে এসেছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওমর ফারুক তাদের কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের বিষয় কি? বলে আমাদের বিষয়টা হলো অভাবী মানুষের তালিকা, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, ইয়ামিন হলো আপনার অধীনে একটা প্রদেশ, আর সেই প্রদেশের অভাবী মানুষের তালিকা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আপনি বাইতুল মাল থেকে তাদের ব্যাপারে সম্পদ দিয়ে তাদের অভাবকে মোচন করে দিবেন। আপনারা বলেন তো অভাব মোচন করার দায়িত্ব কার? নেতাকের উপরে কোনো দায়িত্ব নাই? ধরে কেন আছে নাই? সুরা মাউন পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন ধর্মের নামে মিথ্যাবাদী কারা? শোনেন, ধর্ম নিয়ে কারা মিথ্যাবাদী করতেছে? মিথ্যাবাদী তারাই যারা ধর্ম মুসলমান দাবি করে, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে না, ক্ষুধার্তকে অন্ন দেয় না, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ বলেছেন তারা ধর্মের নামে মিথ্যাবাদী। জলিকর নাউজুবিল্লাহ। ওমর ফারুককে বললেন অহয় মানুষের তালিকা। ওমর ফারুক তালিকা দেখলেন, তালিকার এক নম্বরে একজনের নাম লেখা আছে, তার নাম হলো সাঈদ ইবনে আমির। জোরে বলেন নাম কি? ওমর ফারুক চমকে বললেন, এই সাঈদ ইবনে আমির নামটা মনে হয় আমার একটু পরিচিত। ইয়ামিনের প্রতিনিধি বলতেছে, এই সাঈদ ইবনে আমির আপনার পরিচিত হবে, কারণ বর্তমান ইয়ামিনের প্রধানমন্ত্রী, এই সাঈদ ইবনে আমির হলো বর্তমান ইয়ামিন দেশের কি মন্ত্রী? প্রধানমন্ত্রী। ওমর ফারুক বললেন, প্রধানমন্ত্রীর নাম অভাবীর এক নম্বর তালিকায় কেন? যত অভাবী মানুষ আছে তাদের এক নম্বরে সাঈদ ইবনে আমির কেন? প্রতিনিধিরা বলতেছে, আমরা গোটা ইয়ামিন দেশ খুঁজে খুঁজে তদন্ত করে দেখেছি, আমাদের প্রধানমন্ত্রী সাইতে গরিব কোনো মানুষ নাই। এখন আপনার কি বলবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচাইতে গরিব? বাংলাদেশের কোন মন্ত্রী গরিব? বাংলাদেশের কোন এমপি গরিব? বাংলাদেশের কোন উপজেলা চেয়ারম্যান গরিব? না। কিন্তু আমরা প্রতিনিধিরা তদন্ত করে দেখেছি, আমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমির হলো এক নম্বর গরিব, এই জন্য আমরা নাম রাখছি এক নম্বরে। ওমর ফারুক দেখলেন যে প্রধানমন্ত্রী যদি এক নম্বর গরিব হয় তাহলে জনগণের সেবা করবে কেমনে? পেটের মধ্যে ক্ষুধা থাকলে নামাজও ভালো লাগে না, বলে কোন কথা ঠিক কিনা? আসলে আমাদের তিন জায়গাতে ইমাম বসে গেছে, তো মুসল্লি বলতেছে, হুজুর সারা মাস আপনার পাশে নামাজ পড়ি, কিন্তু আপনি আসরের তিন জায়গাতে বসেন না, কিন্তু মাসের শেষের দিকে এসে বসেন কেন? মানে চার জায়গা কমপ্লিট করতে পারে না, তিন জায়গাতে বসে যায়। আসলে তিন জায়গাতে বসা যাবে? বসতে হবে চার জায়গাতে। ইমাম বলতেছে, বাবা সারা মাস কেশিয়ার আমার পিছনে নামাজ পড়ে। সারা মাস কেশিয়ার কার পিছনে নামাজ পড়ে? ইমামের পিছনে নামাজ পড়ে, আর মাসটা যখন শেষ হয় তখন কেশিয়ারের পিছনে আমার ঘোরা লাগে। তো বলে কেশিয়ারের পিছনে ঘোরেন কেন? বলে বেতনের জন্য। আজকে বেতন দেওয়ার কথা ছিল জোহরের নামাজের পরে, আমি কেশিয়ারের বাইক গেছি, কেশিয়ারের বউ বলতেছে স্বামী তোমার শহরে গেছে,
আমি বেতন নিয়ে বাজার করব, সেই বাজার নিয়ে বাড়ি যাব। কিন্তু দুপুরের পরে কেশিয়ার যখন শুনলাম শহরে গেছে, আমার বাজার হয়নি, আর বাজার না হওয়ার চিন্তা নিয়ে নামাজে দাঁড়াইছি। দুই রাকাত পর্যন্ত নামাজই ছিলাম, তিন রাকাতে আমি বাজারে গেছি না নামাজে, আমার মনে নেই। এখান থেকে প্রমাণ হয়ে গেল, যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন মসজিদের ইমাম সবাই হবে না, যারা বাংলাদেশের নেতা তাদের প্রত্যেকটাই মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে ধরে আজকে আমাদের বাংলাদেশের ধনী মানুষেরা দখল করছে চেয়ার, আর গরিবদের দিছে মসজিদের মেম্বার। এখন মেম্বারের মধ্যে গরিব ঢোকে, সব জিনিসের দাম বাড়ে, কিন্তু ইমামের বেতন বাড়ে না। হাই রে বাংলাদেশ, গত বছর 80 টাকা কেজির সোয়াবিন এবার 200 টাকা হলো, ইমামের বেতন 200 টাকাও বাড়েনি। ইমামকে বাংলাদেশের মানুষ না অন্য দেশ থেকে আসে, আর খাওয়া দাওয়া লাগে না। আপনাদের কি মনে হয় খাওয়া দাওয়া লাগে? আর ভারত সমস্ত হয় মানুষের জন্য বাইতুল মাল থেকে তহবিল গঠন করে দিলেন, আর সাঈদ ইবনে আমেরের জন্য আলাদা ভাবে তিনি ব্যক্তিগত তহবিল থেকে 1000 আশরাফি দিয়ে দিলেন, 1000 টাকা ধরেন, আশরাফি মানে 1000 টাকা। আপনারা বলেন তো আগে কি কাগজের টাকা ছিল, আগে কিসের টাকা ছিল? সোনার টাকা ছিল। আপনারা জানেন না সোনার টাকা রূপার টাকা বর্তমানে কি টাকা, কাগজের টাকা। দেখবেন ভবিষ্যতে এই কাগজের টাকাও কিন্তু থাকবে না, কারণ বাংলাদেশে যে হারে টাকার মান কমতেছে, আপনারা জানেন গত বছর সৌদি আরবের একটা রিয়ালের দাম ছিল 21 টাকা, আর এই বছর সেই রিয়ালের দাম হলো 32 টাকা। প্রত্যেকটা দিন আমাদের বাংলাদেশের অর্থনীতির অবমূল্যায়ন হচ্ছে। এখন হয়তো আপনার বলবেন, হুজুর আমরা তো তাফসির শুনতে আসি, এগুলো শুনতে আসি নাই। আরে তাফসিরের মধ্যে তো সব কিছু আছে, অর্থনীতির সাবজেক্ট কি কোরআনে নাই? কোরআনে আছে না নাই? কেন আল্লাহ বললেন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, কেন বললেন? নামাজের সাথে যাকাতের কথা বলার সারি, বোঝা গেল এখানে অর্থনীতির সম্পর্ক আছে। আপনি নামাজ আদায় করতে গেলে আপনার সম্পদের দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? আবার কেউ যদি নামাজ পড়ে যাকাত দেয় না, পরে একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়েমেনের প্রতিনিধিরা ইয়েমেন দেশে ফিরে গিয়ে সমস্ত গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন, আর প্রধানমন্ত্রীর হাতে 1000 আশরাফির প্যাকেট দিলেন। সাঈদ নামের বিষাক্ত সাপ দেখলে যেমন ভয় করে, তেমন ভয় করে পিছন দিকে সরে গেলেন। ইয়েমেনের প্রতিনিধিরা বলতেছে, আপনার নাম অভাবের এক নম্বরে থাকার কারণে ওমর ফারুক ব্যক্তিগতভাবে এই টাকা আপনাকে হাদিয়া দিয়েছেন, এই টাকা দিয়ে আপনার অভাবকে মোচন করেন। সঙ্গে সঙ্গে সাঈদ নামের বললেন, রে আমিনের প্রতিনিধিরা, আমাকে তোমরা এক নম্বর হিসাবে ওমর ফারুকের সামনে উপস্থাপন করেছ, কিন্তু তোমরা কি এক নম্বরের খবর জানো? সমস্ত প্রতিনিধি বলে, এক নম্বর কে? সাঈদ ইবনে আমের বলেন, এক নম্বর হলেন হযরতে আবু বকর, 12 লক্ষ বর্গ মাইলের খলিফা আবু বকর। আব্দুর রহমান একটু মিষ্টি খাবে, 12 লক্ষ বাংলাদেশের মতন 24টা দেশের খলিফা, সুবহানাল্লাহ, তার ছেলে মিষ্টি খাবে। বাপের কাছে বলতে সাহস পায় না, মায়ের কাছে কয়। দেখবেন ছেলে মেয়েরা বায়না ধরে বাপের কাছে না মায়ের কাছে, মায়ের কাছে। এখন মা বলে, দেখি তোমার বাবার কাছে চেষ্টা করি। তো বউ আবু বকরকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ছেলে আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চায়। আবু বকর বললেন, এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার পয়সা আমার হাতত নেই। এই মুহূর্তে দেখেন 12 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী আবু বকর বলতেছে, এই মুহূর্তে মিষ্টি তো খাওয়াবো, সেই পয়সা তো আমার হাতে নেই। এখন সন্তানের বায়না মা সহ্য করতে পারে? সন্তানকে বলতে, তুই মিষ্টি যদি খাবার চাস, প্রতি সন্ধ্যায় খাওয়া কমায় দে, শুকনো খাবার, খুরমা খেজুর 5টা খাস, 2টা খা, 3টা বাদ খাস না, মিষ্টি খাস। 7 দিন কম করে খেয়ে খেয়ে মায়ের হাতে খুরমা খেজুর জমা দিচ্ছে। মা প্রতিবেশী এক মহিলার কাছে 1 দিরহাম বিক্রি করে ওই টাকাটা স্বামীর হাতে দিয়ে বলে, আমার আব্দুর রহমানকে মিষ্টি খাওয়াবেন। আবু বকর কিছু দূর পিছনে গিয়ে বলতেছে, রে বিবি, 1টা দিরহাম তুমি কোথায় পাইলে? বলে, আব্দুর রহমান কয়েকদিন হলে কম খেয়ে খেয়ে ওই শুকনা খেজুর আমার কাছে জমা দিল, প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করেছি, 1টা দিরহাম দিয়ে আব্দুর রহমানকে আপনি একটু মিষ্টি কিনে দেন। আবু বকর রাদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে ছেলেটার হাত ধরে
বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, রে বাইতুল মালের সম্পাদক শোনো, প্রতি সপ্তাহে আমাকে 10 দেরহাম করে তোমরা বেতন দাও। এখন থেকে আর 10 দেরহাম দেওয়া লাগবে না, 9 দেরহাম দিলি আমার চলবে। দেখো আমার সন্তান আব্দুর রহমান এক সপ্তাহে কম করে খেয়ে খেয়ে 1টা দেরহাম পর্যন্ত বাঁচাইছে। আব্দুর রহমান বলে, বাবা আমি শুধু মিষ্টি খাওয়ার জন্যে আমি 1টা দেরহাম উপার্জন করেছি, না খাওয়ার কারণে। আবু বকর বলে, রে আব্দুর রহমান 7টা দিন কম করে খেয়ে যদি তুমি বাঁচতে পারো তাহলে যতদিন তুমি জীবিত থাকবা এভাবে কম করে খাবা, কারণ যারা প্রকৃত মুসলমান হবে তাদের জন্য আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়ে না, আল্লাহ তোমাকে সুন্দর আখিরাত সাজায় দিবে, সুন্দর আখিরাত তোমাকে দিয়ে দিবে। দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তোমার জন্য আত্মার জান্নাতের দরজা খুলে দিবে। এক নম্বর আবু বকর এমন অভাবের পরেও তার অভাবের কথা বলেছে আল্লাহকে, আর তোমরা আমার অভাবের তালিকা দিছো উমরের কাছে? গান কুটি বাজার না না, গান কি ইউনিটি বাজতেছে নাকি? কি দেশে আমরা বসবাস করি, কোরআনের মাহফিল হয় পাশে বিয়ের বাড়ির গান সেই দিকে হরণ দেয়। হাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গেছে বলে নিজের সন্তান অন্যায় করে বাবা প্রতিবাদ করে না, যার কারণে আজকে আমাদের সমাজ বিশৃঙ্খল অবস্থা। আমি ছোটবেলায় দেখছি আমার এলাকার এক লোক থ্রিবেল একটা রেডিও বিবিসি ওই অ্যান্টেনা মাথার উপর দিয়ে মসজিদের ধার দিয়ে 5 মিশালি গান বাজাচ্ছে আর যাচ্ছে, 5 মিশালি গান বাজাচ্ছে আর মসজিদের ধার দিয়ে যাচ্ছে, নামাজ শেষ করে সব মসজিদ ওর বাড়ি গেছে। আর ডাক দেয় বের হয় বাসে, দেখি কি বাজাতে বাজাতে গেলি, তোর গানটা কেমন? ও যখন গান বার করছে সবাই নিয়ে এক আশার দিয়ে, আল্লাহর ঘরে সামনে তুই গান বাজাস এই মুসলমানের ব্যাপার, একের আশার দিয়ে ভেঙে দিছে। আগেকার মানুষের ইমান ছিল মজবুত, আর এখনকার মানুষের বেটাই গান বাপ কিছু কয় না। তো এখন ওখানে গান বাজলে আমরা কি করবো? যা হয় হোক, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সাইজামের ওই টাকাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিলেন, সমস্ত গরিবদের মধ্যে 1000 আশরাফি বন্টন করে দিয়া যখন অভুক্ত অবস্থায় ক্ষুধা নিয়ে বাড়ির দিকে যায়, এমন দেশের জনগণ বলতেছে, প্রতিনিধি বলতেছে, অগো প্রধানমন্ত্রী ওমর ফারুকের দরবারে আপনি 1 নম্বর অভাবী থাকার কারণে আপনাকে 1000 টাকা দিল, আপনি সেই টাকা নিজে ভক্ষণ না করে গরিবদের মধ্যে দিলেন। সাইদিন নামের মুসকে হাসিতে বলতেছে, যারা প্রকৃত নেতা হবে তারা ভোগের মধ্যে শান্তি নয় ত্যাগের ভিতরে শান্তি পাবে। ইসলামী অর্থনীতির যারা প্রকৃত নেতা হবে তারা ভোগের ভিতরে শান্তি নয় ত্যাগের ভিতরে শান্তি পাবে। আর বাংলাদেশের সব নেতারা যত টাকা বাংলাদেশে আসিল সব টাকা বিদেশে পাচার করতেছে, ধরে ঘর কথা দেখছিল মনে হয় কানাডা এরকে জান্নাত, তারা কানাডা যাবে, লন্ডনে যাবে। আল্লাহ কয় কানাডা জান্নাতে যাওয়ার আগেই আমি আজরাইল তোর কাছে পাঠিয়ে দেবো, ধরে কোন কথা ঠিক ছিল না, কানাডার থাকতে হবে না, জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক ছিল না। কিছু না, কারণ গেছে, কারণ গেছে, অসুবিধা নাই, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এই সবাই জিকির করেন, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে। গান বন্ধ না, বন্ধ তো দেখা যাচ্ছে আওয়াজ, ও আচ্ছা আমরা একটু জিজ্ঞের করি, আল্লাহ পাক রহমত করবেন, বাবা তোমরা বসো, এই যুবক তোমাকে আওয়াজ হবে, বসো বসো সবাই বসো, হ্যাঁ সবাই মহব্বত করে বসো আর জিজ্ঞের করো, এই সাইডে জায়গা আছে তো আপনি একটু জমে গিয়ে বসেন, যেখানে ফাঁকা আছে একটু ছাই হয়ে বসেন, দাঁড়ানোর যুবকগুলো যেন বসার চান্স পায়।
রাস্তার মধ্যে থাকলে এরা গ্যাঞ্জাম করবে, এত রাত্রে যুবকদেরকে আমরা রাস্তায় ছেড়ে দিব না, কারণ রাস্তা আপাতত শয়তানরা দখল করে আছে। আর এই কোরআনের মাহফিল লক্ষ লক্ষ ফেরেশতারা পরিবেষ্টন করে আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যুবকরা ফেরেশতার ভিতরে থাকুক? যেরকম চাই কি চাই না? ওদেরকে জায়গা না দিলে ওরা শয়তানের দলে চলে যাবে। এই জন্য যুবকদেরকে জায়গা দেওয়ার জন্য জমে যা বসে না জিকির ঘরে, এভাবে একটা বছর চলে গেছে, যেই মাত্র মুখ ঘুরাইছে এমন সময় ইয়ামিনের প্রতিনিধিরা আবার, ওমর ফারুক বললেন তোমাদের খবর কি? বল গত বছর আইছিলাম, এবছর আইছি। আহানুষের তালিকা নিয়ে ওমর ফারুক তালিকার এক নম্বরে সাইদি নামের নাম, গত বছর ছিল এক নম্বর, এ বছর কয় নম্বর? ওর হল আশ্চর্য হয়ে বললেন আমি তো তোমাদের হাতেই ওনাকে ১,০০০ টাকা আশরাফি, ১,০০০ আশরাফি দিয়েছি, সেই টাকা কি ওনাকে দেওনি? দিলে তো এবছরে এক নম্বর না থেকে অন্তত ৪-৫ নম্বরে থাকতো। তো বলে আমির আল মুমিনিন আমরা টাকা দিছি ঠিকই, কিন্তু সে নিজের জন্য গ্রহণ করে নাই, বরং অহয় মানুষের কাছে এই টাকাটা বন্টন করে দিয়েছে। ওর হল আশ্চর্য হয়ে বললেন এত অভাবের মধ্যে থাকার পরও সেই মানুষটা দরিদ্রের মধ্যে বন্টন করে শান্তি পায়, এমন নেতার চেহারা না দেখা পর্যন্ত আমি উমরের কোনো শান্তি। অনেকেই বলতেছে আমির আল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একটা প্রদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন যাবে? বরং আপনি অর্ডার করেন সাইদ ইবনে আমের যেন আপনার কাছে আসে। ওমর ফারুক বললেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর কোরআন আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। সমস্ত সাহাবীরা বললেন আমির আল মুমিনিন নবীর অনুসরণ বলতে আপনি কি বোঝাবার চাচ্ছেন? ওমর ফারুক বলে তাহলে শোনো, আসরের নামাজের পরে নবী যখন সাহাবীর দিকে মুখ করে আলোচনা করতেছে, এমন সময় দেখে একজন সাহাবি পিছন দিকে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বললেন এজলিস ইয়া সাহাবি, সবাই বসে বসে আমার বয়ান শুনতেছে, অথচ তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সাহাবি চোখের পানি বের করে বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হলাম একজন রাখাল, হযরত বিলাল যখন আসরের আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার উপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব হয়ে গেছে, আমি উর্দুম্বর মহব্বতকে বাদ দিয়ে আপনার পিছনে এসে আসরের নামাজ আদায় করেছি। হুজুর আমি এত পিছনে নামাজ আদায় করলাম, সেখানে বসে যদি আপনার ওয়াজ শুনতে চাই, হুজুর আল্লাহ পাক আপনার কণ্ঠে রহমত দান করেছে, আমি দূরে বসে আপনার কথা শুনতে পাবো কিন্তু আপনার পবিত্র চেহারা দেখতে পাবো না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার পবিত্র চেহারা দেখে কলিজার মধ্যে একটু শান্তি পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা ভাগ করে দাও, মাঝখানে রাস্তা ফাঁক করে দাও। সমস্ত সাহাবী নবী সরে মাঝখানে যখন রাস্তা হলো, উমর ফারুক মনে করছিল যে আল্লাহ রাসূল বলবে রাখাল সাহাবি তুমি আমার কাছে আসো, কিন্তু আল্লাহ নবী রাখালকে না বলে বরং নিজে ওই রাখাল সাহাবির কাছে গিয়ে তার কপালে একটা চুম্বন দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন তোমার মহব্বতের এত পাওয়ার আমি ভিতরে নবীকে বাহিরে হাজির করেছে। ওমর ফারুক বললেন আমার নবী যদি মসজিদের মেম্বার থেকে মসজিদের বাহিরে রাখাল সাহাবির কাছে যাইতে পারে, তাহলে আমি উমর এমন কি হলাম, আমি উমর এমন কি হলাম যে অর্ধবিদির খলিফা হয়েছি বলে প্রদেশের শাসনকর্তাকে আমার কাছে আসতে হবে, বরং সাইদ ইবনে আমেরের মহব্বতে আমি উমরই তার এলাকায় যাবো। ইয়ামিনের লোকেরা যখন জানতে পারলো যে অর্ধ পৃথিবীর খলিফা উমর আসতেছে, ওখানে কিন্তু অনেক লোকেরা নবী দেখেনি, ইয়ামিনের লোকেরা কিন্তু নবীর চেহারা দেখে নাই, তারা জানে রাসূল বলেছে যে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো তার নাম কি? উমর। রাসূল বলেছেন আল্লাহ উমরকে এত ভালোবাসে, আমিও একটা কথা বলেছি উমর একটা কথা বলেছে, আল্লাহ আমার কথাকে ডাইভার্ট করে উমরের কথা পছন্দ করে কোরআনের আয়াত নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ, চিন্তা করেন শুধুমাত্র উমরের কথার সাথে আল্লাহর কথা একমত হয়ে ১৩টা আয়াত নাজিল করেছে, উমরও যা আল্লাহ তাই, যেরকম সুবহানাল্লাহ, আর বাকি ১০টা আয়াত দান করেছে উমরের সম্মানে, সুবহানাল্লাহ বলেন। সেই হযরত উমর যাচ্ছে ইয়ামিন দেশে, ছোট্ট একটা প্রদেশের লোকেরা তো খুশিতে বাক বাক, নির্দিষ্ট তারিখে বিশাল একটা টেস্ট করেছে,
ওই টেজের উপরে হযরত উমরের জন্য আসন সেট করে উমর ফারুক টেজের উপরে চড়ে বলতেছে, রে ইয়ামিনের জনগণেরা, তোমরা হাজার হাজার জনগণ একত্র হয়েছ, আমি তো তোমাদের দেখার জন্য আসি নাই, আমি মদিনা থেকে এসেছি তোমাদের গভর্নর সাইদ ইবনে আমিরকে এক নজর দেখার জন্য। তোমাদের হাজার হাজার মানুষকে আমি দেখতে পাই, কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির কোন জায়গায়? যেই বলেছে তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির কোন জায়গায়, হাজার হাজার জনগণের মাঝখান থেকে এভাবে হাত তুলে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়ায় আছি। ওমর ফারুক নিজের কপালে হাত দিয়ে একটা চুম্বন দিয়ে বললেন, আল্লাহ, এরাই হলো প্রকৃত নেতা, যারা প্রধানমন্ত্রী হওয়ার পরও জনগণের মাঝখানে দাঁড়ায় থাকে। সোনাল বলেন না কেন, আমাদের নেতারা বলে জনগণের বন্ধু, গরিবের বন্ধু, সমাজ সেবক, এ কথা বলে কি বলে না? কিন্তু নেতা হলে তখন জনগণের কাছে যায়, বড় পুলিশেরা নেতাকে ঘিরে থাকে, জনগণগত ঠিক কি না? আমি তাই বলে এই চেয়ারম্যান টেমের কথা বলতেছি না, বাংলাদেশে এমনও নেতা আছে, তারা যখন নওগাঁ আসে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, চার ধারে নিরাপত্তা কর্মী যেভাবে বলয় তৈরি করেছে, আগে যেরকম চোরকে ঘিরে পুলিশ দাঁড়াতো, এখন নেতাকে ঘিরে সেরকম পুলিশ দাঁড়ায়, দরেখন কথা দিচ্ছে, যদি কিছু হয়, যদি কিছু। ওমর ফারুক বললেন, আল্লাহ, এরাই হলো প্রকৃত নেতা, একটা প্রধানমন্ত্রী হওয়ার পরেও জনগণের মাঝখান থেকে দুইখানা হাত বাড়ায় দিছে। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমির, তুমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছো, অথচ মদিনা থেকে তোমাকে দেখার জন্যে আমি আজকে ইয়ামিন দেশে এসেছি, মেহরবানি করে তুমি আমার কাছে আসো। সাইদ ইবনে আমির যখন ওমর ফারুকের দিকে রওনা দেয়, এমন সময় হাজার হাজার জনগণ চিল্লায় বলে, ইয়ামির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি এত ভালোবাসেন, যাকে কেজে নিয়ে বরণ করতে চান, আপনি জানেন না আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের চারটা অভিযোগ রয়েছে। সাইদ ইবনে আমির যখন হযরত উমরের দিকে আসতেছে, তখন জনগণ চিল্লায় বলতেছে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের অভিযোগ কয়টা? উমর ফারুক মুচকি মুচকি হাসে আর মনে মনে চিন্তা করে, অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগেরও তো ধারা আছে। মসজিদে ইমামকে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর, এর বিরুদ্ধে আমার অভিযোগ। ইমাম সাহেব বলে, কি কি অপরাধ করছে? অপরাধ হলো ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলার ডাক দিছে, আমি একটা আরামের ঘুম পাড়তেছিলাম, ই আমার ঘুম ভাঙ্গা দিয়ে আমার ফজরে মসজিদে নিয়ে আইছে, এর বিরুদ্ধে আমার অভিযোগ। আপনারা বলেন তো, ইমাম সাহেবকে যে অভিযোগ দিল, এই অভিযোগ যার বিরুদ্ধে দিয়েছে তার কি বিপক্ষে গেছে? আল্লাহ কোরআনে বলেছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি শুধু একলা নামাজ পড়লে হবে না, ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। ধরে কোন কথা ঠিক কি না? তুমি সূরার মতো একে একে নফল পড়ো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ সূরার মতো পড়লে হবে না। আশেপাশে যে কয়টা মুসলমান দেখা যায় তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ধরে কোন কথা ঠিক কি কথা না? অভিযোগ করতেছে জামাই শাশুড়ির কাছে, শাশুড়ি আম্মার কাছে, জামাই অভিযোগ করতেছে শ্বশুরের বিরুদ্ধে, মা আম্মা আমার শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ। শাশুড়ি বলতেছে, কি করছে তোমার শ্বশুর? বলে, আমাকে জোর করে চা নাস্তা করাইছে, আমি চা নাস্তা করবোই না, কিন্তু হোটেলে জোর করে আমার নিয়ে গেছে। আপনার বলেন তো শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করতেছে, এটা কি শ্বশুরের বিপক্ষে যাচ্ছে? কারণ শ্বশুর উচিত তো, জামাই তার সন্তানের মতো, একটু চা নাস্তা করাইছে, তুমি করাও না যে, তুমি যদি করাই তা বিলটা তুমি দাও। আমার পাঁচপুর এলাকায় যখন দেখবেন দুই বিয়াই হোটেল খায়, সবসময় ছেলের বাপ যারা এরা পিছনে থাকে, আর মেয়ের বাপ বিল দেয়। আমার এলাকায় একটা মেয়ের বাপও হোটেলের বিল দেয় না, ইয়া ছেলের বাপ বিল দেয় না, কারণ ছেলের বাপ জানে আমি ছেলের বাপ, আমি খালি খাইয়া দাম, আর মেয়ের বাপ জানে আমি খালি খিলাম। এটা আমার এলাকার কথা বলতেছি, একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক মুচকি মুচকি হাসে বলতেছে, রে ইয়ামিনের জনগণেরা, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে তোমাদের যে চারটা অভিযোগ, এই অভিযোগগুলো আমি একটু শুনতে চাই। ইয়ামিনের জনগণের ভিতর থেকে একজন আমির হয়ে নেতা হয়ে বলতেছে, এক নম্বর অভিযোগ হলো, আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। আমাদের প্রধানমন্ত্রীর যে একটা কার্যালয় আছে, এই কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে, কয় নম্বর? দুই নম্বর অভিযোগ হলো,
আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ একদিন কার্যালয়ে আসেই না, এই যে দেরি করে আসে তাও তো আসে, কিন্তু হঠাৎ দিকে একদিন কার্যালয়ে আসেই না। আমাদের প্রধানমন্ত্রী সাইদুল নামের এই বিরুদ্ধে আমাদের তিন নম্বর অভিযোগ হলো, আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কার্যালয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী সাইদুল নামের এর বিরুদ্ধে আমাদের চার নম্বর অভিযোগ হলো, রাত্রেবেলা যখন বাড়ির দরজা বন্ধ করে আমরা শত ডাকাডাকি করলেও আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন বাড়ির দরজা খোলে না। অভিযোগ করছে কয়টা? চারটা। ওমর ফারুক বলতেছেন, ইয়েমেনের জনগণ তোমরা যে অভিযোগ করেছো এই অভিযোগগুলো যদি তোমাদের প্রধানমন্ত্রী স্বীকার না করে, আমি কিন্তু যে মহব্বত নিয়ে আইসি মদিনা থেকে ইয়েমেনে তোমাদের প্রধানমন্ত্রীর পক্ষেই থাকবো। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনামের, জনগণ তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ করেছে, তুমি বলো অভিযোগ মিথ্যা, মিথ্যা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার কাছে ডেকে নিব। সাইদ ইবনামের বলে, আমি যদি বলি অভিযোগ মিথ্যা তাহলে আপনাকে আপনি আমাকে বুকে নেবেন, কিন্তু আমি তো জানি আপনি মূল বিচারক না, মূল বিচারক হলো আমার আল্লাহ। জোরে কোন মূল বিচারক কে? আপনি হয়তো আমাকে ছাড় দিবেন, কিন্তু আল্লাহ আমাকে ছাড়বে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা নেতারা যদি আল্লাহকে মূল বিচারক মনে করত তাহলে বাংলাদেশের অবস্থা এমন হইতো না। বাজানগণ, আজকে হাইকোর্ট বলেন, আজকে সুপ্রিম কোর্ট বলেন, আজকে জজ কোর্ট বলেন, যত কোর্ট আছে বাংলাদেশে কোনো কোর্টে আজকে ন্যায় বিচার দেওয়া হচ্ছে না। কিন্তু একটা গানের মধ্যে বলা হয়েছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে। জোরেগণ, কোন বিচার? জোরেগণ, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দা। আমাদের সকলের শেষ বিচার আছে না নাই? হ্যাঁ, শেষ বিচার। বাংলাদেশের বিচার কিন্তু শেষ বিচার না, আসল বিচার হবে। বলতেছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সাইদ নামের বলতেছে, আমার আল্লাহ হলেন আমার উত্তম বিচারক, আপনার কাছে গোপন করলেও আল্লাহর কাছে গোপন করা যাবে? বরং ইয়েমেনের জনগণ যে চারটা অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগ সত্য। ওমর ফারুক বললেন, এইরকম চারটা অভিযোগ যার বিরুদ্ধে থাকবে সে তো প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তোমাকে মন্ত্রিত্ব ত্যাগ করা লাগবে। সাইদ নামের বলেন, ইয়ামির আল মুমিনিন আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে অভিযোগগুলো সত্য, কিন্তু অভিযোগগুলো কি আমি আপনার সামনে ব্যাখ্যা করতে পারবো না। ওমর ফারুক বললেন, ব্যাখ্যা করার অনুমতি দেওয়া হলো। এক নম্বর অভিযোগ হলো, প্রতিদিন কার্যালয় দেরি করে আসে। আমির আল মুমিন, প্রতিদিন কার্যালয় দেরি করে আসার পেছনে কারণ হলো, আমি যখন যুবক ছিলাম এই যৌবন অবস্থায় আমি মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। একটু মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, একটা বুড়ো মানুষ যখন কাঁদে সেই বুড়াটার কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখনকার যুবকেরা যায়, বুড়া কান্দে মরুক, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় নীল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সাথে করবে ফাইট। সাইদ নামের বলেন, ওই যৌবন বসে ওই মুরব্বীর কাছে আমি গেলাম, কান্দেন কেন? মুরব্বি বলতেছে, বাড়িতে বহু কান্সি কাম হয় না, বাড়িতে বহু কান্সি কিন্তু কাম হয় না, এই জন্য চৌরাস্তায় কান্দতেছি, আমার কান্না দেখে যদি কারো দয়া হয়। সাইদ নামের বলতেছে, আপনার কান্না দেখে কোনো মানুষের দয়ার দরকার নাই, আল্লাহর কি দয়া হয় না? বহু কান্সি মুরব্বি বলতেছে, বহু কান্সি আল্লাহর কোনো দয়া হয় না, এই জন্য রাস্তায় কান্দতেছি, যদি তোমাদের মতো কোনো যুবকের দয়া হয়। সাইদ নামের বলে, মুরব্বি কি কারণে কান্দতেছেন? মুরব্বি বলে, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। সঙ্গে সঙ্গে সাইদ বলে, আলহামদুলিল্লাহ, রাসূল বলেছেন কেউ যদি একটা কন্যার বাপ হয় তাহলে একটা জান্নাতের মালিক হয়ে যায়। মুরব্বি কয়, এই যুবক আগে সুবহানাল্লাহ কইছ না? আগে সুবহানাল্লাহ কইছ না? আমি একটা কন্যার বাপ হয়েছি এই না শুধু সুবহানাল্লাহ, কিন্তু কন্যাটার সাইজ কি? পরিমণি, বুবলি, না আমাকে রকু? আমাদের বাংলাদেশের কন্যা নাই? একটা তো সাত বছর পরে বিয়া ফাঁস করলো, তার নাম হলো বগুড়ার মেয়ে অপু সরকার, সাকিব খানকে তো আমাকে বগুড়ার জামাই, বুঝলেন? তার লম্পট জামাই বারে, বগুড়ার লোকেরা এইরকম লম্পটক জামাই বানাবি? এইবারে শুনলাম ওই নাকি বুবলির ওপর ধরে দিয়েছে।
বলে এখন তো সাকিব আমার স্বামী, আবার শোনা যাচ্ছে পূজা চেরি আর একটা নতুন নায়িকা একেবারে খুব অল্প বয়স, ও বলতে যে সাকিব আমার কান সরছে। এখন মুরব্বী বলতেছে রে যুবক একটা মেয়ে আছে বলি আলহামদুলিল্লাহ বলো না, আগে মেয়েটার খবর শোনো মেয়েটা কেমন। চাইদি নামের বলে মুরব্বী, তাহলে বলেন আপনার মেয়েটার খবর কি। বলে মেয়েটার খবর হলো জন্মের সময় লুলা হয়ে জন্মেছে, জন্মের সময় লুলা হয়ে জন্মেছে, দুইটা পায়ে বল নাই দুইটা হাতে বল নাই, কিন্তু সেই মেয়েটা এখন যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু মেয়েটাকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কোনো যুবক বিয়ে করবার চায় না। লুলা পঙ্গু বিয়ে করে কি করবেন, যারা হাতও চলে না পাও চলে না, আর বিয়ে করে কি করবেন। একটা যুবক আমার মেয়েটাকে বিয়ে করতে চায় না, কিন্তু মেয়েটা তোমার যুবতী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তিনটা কাম তোমরা তাড়াতাড়ি করো, ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তখন তাদের তাড়াতাড়ি বিয়ে দাও। দুই নম্বর হলো কোনো মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করো। তিন নম্বর হলো ঋণগ্রস্ত, আপনি হঠাৎ আপনার টাকা হাতে এসে গেছে ঋণ পরিশোধ করতে আর দেরি করেন না। এই তিনটা কাজে তাড়াতাড়ি ধরে কারণ কি তাড়ি তাড়াতাড়ি। তার মধ্যে এক নম্বর হলো ছেলে মেয়ে যদি বয়স হয়ে যায়, সরকারি বয়স করছে ছেলেদের 22 মেয়েদের 18, এর আগে বিয়ে করলে বাল্য বিয়ে, ধরে কারণ কি বিয়ে। বর্তমান সরকারকে আমি সব মাহফিল অনুরোধ করতেছি, আপনি বাল্য বিয়ে বন্ধ করতে পারলেন কিন্তু বাল্য প্রেম তো বন্ধ করতে পারলেন না। অনলাইনের নামে লেখাপড়া, অনলাইন ওদের করোনা যখন হলো তখন একটা নিয়ম হলো স্কুল কলেজ বন্ধ, লেখাপড়া তো বন্ধ করা যাবে না, অনলাইন অনলাইন। অনেক গরিব মানুষ ভ্যান বিক্রি করে ছেলেকে স্টাচ মোবাইল কিনে দিয়েছে, মনে করতে তো আমার ছেলে লেখাপড়া করতেছে, ওই লেখাপড়া করতেছে অনলাইনে কাম সারতেছে। শোনেন কোনো ফেরেশতা যদি বাংলাদেশে বাস করে, এই অনলাইনের যুবকগুলো ভালো করা খুব কঠিন। এখন নতুন ফ্রি ফায়ার পাবজি যুগ আছে, সব মির্কি বেড়ার মতো করতেছে, এই যে মারামারি করলো রাস্তায় হয়েছে করলো। আপনি বিশ্বাস করেন ওরকম 10টা ছেলে আমার সাথে পারবি না, 10টা এখন আসুন 10টা আমি রাখতে পারবো ফুটবলের মতো ছেলে দেবে, কারণ নিশা দুরস্ত তো হয় না, শরীরে কোনো বল নাই, এদের মোবাইলের নিশা, পাবজির নিশা, ফ্রি ফায়ারের নিশা, তারপরে ফেন্সিলের নিশা, সব নিশা করতে হয়। কি মনে করতেছেন এখনকার যুবকেরা ভালো আছে, সরকার তো খালি 22 বছরে বিয়ে করতেছে, 18 বছরের মেয়ে 22 বছরের ছেলে। আমি কইলাম বাল্য বিয়ে বন্ধ করছেন, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বাল্য প্রেমটা করা লাগবে, তো করা লাগবে না। প্রত্যেকটা স্কুল কলেজ সহশিক্ষাকে বাদ দেওয়া লাগবে, ছেলেরা ছেলে থাকবে, মেয়েরা মেয়েরা থাকবে, মেয়েদের এরিয়া কলেজে যে ছেলে যাবে পুলিশ পাশার কাপড় তুলে একেবারে যেটি মেডেল পয়েন্ট ওই জায়গা ছাড়টা করে বাড়ি বসাবে। আপনি কি কবার চাইছেন শাসন নাই আছে, কিন্তু আমরা করতে পারতেছিলাম। একটু মনোযোগ দিয়ে শুনেন, সাইদ রামের বলে আমির আল মুমিনিন প্রতিদিন কার্যালয়ে আসতে দেরি হওয়ার পেছনে কারণ হলো ওই পঙ্গু মেয়েটাকে ওই বুড়োটার চোখের পানি বন্ধ করার জন্য আমি বিয়ে করলাম, আমি এই পঙ্গু অসহায় মেয়েটাকে বিয়ে করলাম, ঠিক আছে মেয়েটা দেহে পঙ্গু হবার পারে কিন্তু উদরে কোনো পঙ্গু না। সোনাল বলে মানে হাত পা লুলা এই দিক দিয়ে পঙ্গু, কিন্তু পেট ঠিক আছে পারে। প্রতি বছরে একটা করে চোল হয়, এরকম মেয়ে আছে না নাই। হ্যাঁ, সাইদুল নামের বলে যে 5টা বছর ওই পঙ্গু অসহায় মেয়েকে আমি বিয়ে করছি, এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিছে, 5 বছরে 3টা আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কোরআন দিয়ে বলেছেন প্রত্যেকটা সন্তানের মায়ের দুধে 2 বছর অধিকার আছে, প্রত্যেকটা সন্তান মায়ের স্তনে দুধ পান করবে কয় বছর, 2 বছর। তো 2 বছর না হতে যদি আর একটা প্যাঁম আসে তাহলে ও ওরটা থাকতে কি করে ভাবি, এই তো এখন কয় আমি 2 বছর ছাড়বো, ওর অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা, না কারেন্ট আলো মনে হয়, কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ, তখন আপনাকে এলাকায় কারেন্ট ভালো বাড়ে গেলে আসে, আর আমার এলাকায় কারেন্ট জামায়ের সম্মানে আসে, যায় ঠিকই আসে না। কোনটা
মাশাআল্লাহ। নেসকোতে আজকে একটু আগুন ধরছে ওই জন্য। ও আগুন, আমাকে তো নেসকো। হ্যাঁ না, এটা পল্লী বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা, ওখানে গ্রিড একটু সমস্যা আছে। তো যাই হোক, পল্লী বিদ্যুতের লোক এখানে আছে, ইনশাআল্লাহ আর না যাওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ কবুল করুক সকল করে, আমিন। এটা ওদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। যেই কথা বলতেছিলাম, সাইয়েদিন আমর বলেন, পাঁচ বছরে আল্লাহ আমাকে তিনটা সন্তান দান করেছে, আর আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। বেশি সম্পদ তেমন বিপদ, আবার বেশি ঘন ঘন সন্তানও তেমন কথা কয় না। এটা কি আমার কথা বলতেছি? আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান বিপদের কারণ। আজকে যদি আপনার যুবক ছেলেকে বাঁচাবার চান, বাঁচাবার চান, তাহলে বাইক কিনা বন্ধ করে দেন। বাইক বোঝেন, এই যে মোটর সাইকেল কতগুলো নামছে, কি সব হাঙ্গার ফাঙ্গার নাম দিয়েছে ভাই, একেবারে সিটের কাছে দোপা মাঝখানে পিছন দিকে উঁচিয়ে। আমি হুন্ডা দেখলি ভয় লাগে, অতবার চুয়ে বসতে খালি জিকির করে। প্রত্যেকটা গাড়ির পিছনে আমি লেখা দেখছি, যদি আপনার ছেলেকে বাঁচাবার চান বাইক কিনে না দেন, আর মেয়েকে যদি বাঁচাবার চান ভালো রাখতে চান তাহলে মোবাইল দিয়েন না। এটা কিন্তু গাড়ির পিছনে এখন লেখে রাখছে, আপনার ছেলেদেরকে মোটর সাইকেল কিনে দিবেন না যদি আপনি হায়াতে রাখতে চান। ওই মরল রে, হ্যাঁ সামান্য ফাঁক পালি ওর মধ্যে মারে, মারতে থাকে রাখে যে একটা গাড়ি আসতেছে অধিকর খেল। আর মেয়েদেরকে ভালো রাখতে গেলে মোবাইল কিনে দেওয়া যাবে যাবে না। সাইদিন মামের বলেন, পর পর পাঁচ বছরে তিনটা সন্তান হয়ে গেল, আমার এই সন্তানগুলোকে আমার বউ তো দেখাশোনা করতে পারে না, কারণ সে নিজেই পঙ্গু, নিজেই পঙ্গু হওয়ার কারণে আমার সন্তানকে লালন পালন করতে পারে না। আমি নিজেই সন্তানদের জন্য জবের আটা দিয়ে রুটি তৈরি করি, আমার বউটাকে সন্তানদেরকে খাওয়ানোর পরে হুজুর ইয়ামিরাল মুমিনিন এই কার্যালয়ে আসতে আসতে আমার দেরি হয়ে যায়, কারণ আমার যত সংসারের কাজ এই কাজগুলো আমাকেই করতে হয়, আমার বউ কোনো কাজে সহযোগিতা করতে পারে বরং সন্তানদেরকে আমি তুলে তুলে খাওয়াই। এইরকম কষ্টের কারণ আমি দুনিয়ার কোনো মানুষকে বলতে চাইছিলাম না, কিন্তু আপনারা যখন জানতে চাইলেন এই কারণে আমার প্রতিদিন আসতে একটু দেরি হয়ে যায়। হাজার হাজার আমিনের জনগণ কান্দার বলে আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনের বাড়িতে এমন অবস্থা, আমরা যদি আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয় দেরি করে আসে এই অভিযোগ আমরা কোনোদিন করতাম না। লিল্লাহে প্রতিদিন কার্যালয়ে আসে দেরি করে, আমরা যদি জানতাম তার পরিবারের এই করুণ অবস্থা তাহলে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বললেন, তাহলে এখন কি করতে চাও? জনগণ বলতেছে সর্বসম্মতি করলে এক নম্বর অভিযোগকে আমরা উইড্র করে নিলাম, উইড্র। ওমর ফারুক বলতেছে এই সাইদি নামের এক নম্বর উইড্র হয়ে গেছে, এখন দুই নম্বর। হঠাৎ একদিন কার্যালয়ে কেন আসো না, আসো দেরি করে ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে কেন আসো না? সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমি মাসে একদিন বাজার করি, আমি সারা মাসের বাজার কয়দিন করি? একজন প্রধানমন্ত্রী বলতেছে মাসে আমি একদিন বাজার করি। আমির আল মুমিনিন, আপনি হয়তো মনে করবেন ওই বাজারে গিয়েই আমি সারাদিন নষ্ট করি। আল্লাহ রাসুল বলেছেন একজন মুসলমানের জন্য দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি, আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? আপনার অন্তর থেকে বলেন তো, এই দুই জায়গার মধ্যে আপনাদের হাট বাজার পছন্দ না মসজিদ পছন্দ? এই যে একজন কথা মসজিদ, তাহলে আসরের নামাজ 5 মিনিট পরে হবে, 10 বার ঘড়ি দেখলেন কে? 5 মিনিট পর আসরের নামাজ হবে, ওই দেওয়াল ঘড়ি একবার দেখে, হাত ঘড়ি একবার দেখে, দেওয়াল একটা, হাত একবার, নিজের দেখা যখন শেষ না, পাশে একজন বলতে ভাই আর কয় মিনিট আছে, এখনো 3 মিনিট, আজকে ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না, কারণ অর্থ এভাবে আসার অভ্যাস নাই, ওই প্রতিদিন আকামত দিলে ঢোকে, আকামত দেওয়ার পরেই ঢোকে, কিন্তু আজকে হঠাৎ আগে আইসে 5 মিনিটে 10 বার ঘড়ি দেখছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ করে যায় ঘন্টার পর ঘন্টা আলাপ করতেছে, গল্প করতেছে, বরং চার হোটেলের মালিক বিরক্ত হয়ে গেছে, কি আর ছাড়ে না দেখে, একবারও ঘড়ি দেখে না, দরে দর কথা ঠিক কিনা, এরকম লোক আছে না নাই? হাট বাজারের সময় দেওয়া যাবে না। সাইদি মামের বলে আমির আল মুমিনিন,
বাজারে গিয়ে আমি সারাদিন নষ্ট করি তা কিন্তু না। এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে মানুষের সামনে দাঁড়ানো যায়। প্রধানমন্ত্রী বলতেছে এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা মাত্র কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে জনগণের সামনে দাঁড়ানো যায়। সুবহানাল্লাহ, কর না এই একটাই কাপড়, একটাই কাপড়, আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে জনগণের সামনে দাঁড়ানো যায়। আমি মাসে একদিন বাজার করার পরে এই কাপড়টা পরিষ্কার করি, কাপড়টা খাসা দিই, এই মোটা কাপড় শুকাইতে দেরি হয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন ভিজা কাপড় পরে তুমি অন্দরমহলে থাকো সমস্যা নাই, কিন্তু ভিজা কাপড় পরে জনগণের কাছে দেওয়া যাবে না। ভিজা কাপড় পরলে ভিতরের জিনিসটা বাহির থেকে বোঝা যায়, এই জন্য আপনার সবসময় একটা গামছা রাখবেন। কি রে বা কি হয়েছে রে, তো সে গল্প একটু যে বক্তা ওই ছেলেকে যেটা বললাম ভিতরে আমি আবার খাড়ায় থাকি, কি মশান মারতেছে ভিতরে বসলে কি হয়, রাস্তা থাকলে শয়তানে ঢুকলে খেলা করি, কোরআন মাহফিলে বসো ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে, জোরে করবে তো ঠিক কি না, হ্যাঁ আমাদের ছেলেগুলো ভালো হোক, এই টুপি আমরা ঘরে কেন ওরা ঘরে কেন, আশ্চর্য একটা মুরব্বী আমি দেখিনি রাস্তার ধরা এই ছেলেরা খালি ঘুরতে চায়। ও যে একটা গান নাই, সাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরি তাছে, শয়তান চাবি মাইরে এমন করে সাইরা দিছে, যত ওয়াজ করে এদেরকে বুঝানো বড় কঠিন হয়ে যাবে। রে যুবকেরা বাবাজিরা সময় নাই, অল্প সময়ের পরেই কিন্তু দুনিয়াতে আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে, কারণ দুনিয়ার পরিবেশ খুব একটা ভালো নাই, অশান্ত পরিবেশকে শান্ত করতে গিয়া আল্লাহর একজন মুজাহিদের দরকার আছে না নাই, দরকার আছে সব সাই হবে, সব সাই হবে বাবা, সময় বেশি বাকি নাই। এই জন্য কোরআনের বাগানে বসো, জান্নাতের বাগানে বসো, আলোচনা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে কথা বলতেছি, সাইয়েদিনা ওমর বলে ভিজা কাপড় পরে আল্লাহ রাসূল বলেছেন অন্দর মহলে থাকো, কারণ ভিজা কাপড় পরলে উপর থেকে ভিতরের জিনিস বোঝা যায়, যায় না? আপনি ভিজে একটা লুঙ্গি পরবেন, পরে বাহিরে আসবেন, দেখবেন মানুষকে তো সব বুঝতে পারবে, আর যদি স্ট্যান্ডার্ড লুঙ্গি হয় তত কামসারা, এই জন্য একটা গামছা রাখতে হবে, একটা গামছা ওই ভিজা কাপড়ের উপরে বেওর দেওয়া লাগবে, যেন আপনার ভিতরের জিনিসগুলো মানুষ বুঝবার না পারে। আজকে ছেলেরা এমন পোশাক পরে, ও যে একটা পরে ঘুরতেছে দেখুন, এমন পোশাক পরে যে বাইরে থাকার ভিতরে সব কিছু বোঝা যায়, টাইট ফিটিং ফুলবেন, কে রে মরদ মানুষ টাইট ফিটিং ফুলবেন বড় জান, এমন ভাবে পোশাক পড়তে হবে যে পোশাকের নাম হলো লেবাস তাকওয়া, যে পোশাক পড়লে তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ধরে কর সুবহানাল্লাহ, পোশাকের দ্বারাই তো আল্লাহর ভয় আসবে, বাবান সব পোশাক পরা যাবে না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম সাকিব খান যেদিন আমেরিকা থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো, আমাদের বাংলাদেশের অনেক যুবকেরা তাকে শুভেচ্ছা স্বাগত জানানো গেছিল, সাকিব খান যে ফুল প্যান্ট পরে আছে এই ফুল প্যানের কয়েক জায়গায় ছেঁড়া, মানে উড়াতে রেটে ছেঁড়া, হাঁটুর ছেঁড়া, এক ঠ্যাং খাটো এক ঠ্যাং লম্বা, মনে হচ্ছে এই মাত্র আফ্রিকার জঙ্গল থেকে বাড়ালো। আমি একজনকে বললাম, আমি শুনছি শাকিব খান নাকি 400 কোটি টাকার মালিক, তো সিনা ফ্যান খান তো এটাই টেটা সুদূর, এখন এটাই চলতেছে সিনাটাই চলতেছে, কি অবস্থা পোশাক, ওটার নাম পোশাক, আপনার বলে এটা পোশাক, আমি ছেলেদেরকে বলবো ফুল প্যান্ট করো, টাকনুর উপর থাকবে 1 ইঞ্চি, তোমার পায়ের যে টাকনু থাকবে এই টাকনুর উপরে 1 ইঞ্চি রাখবা, 1 ইঞ্চি রাখবা। পুরুষ মানুষ টাকনো ঢাকা পোশাক পরলে তার কবিরা গুনাহ হবে, আল্লাহ রাসূল বলেছেন হাশরের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের নজর দিবে না। তোমরা যে ফুল প্যান্টগুলো পরো সব ফুল প্যান্ট তো টাকনো ঢাকা, আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা যখন কোনো পায়জামা পরবে ওই পায়জামা শাড়ি বলেন যেটাই বলেন ওটা দিয়ে টাকনো ঢাকতে হবে, মেয়েদের টাকনো বার করা হারাম আর পুরুষের টাকনো ঢাকা হারাম। আর আমাকে দেশে তো উল্টো হয়ে গেছে, পুরুষেরা ঢাকতেছে মেয়েরা বার করে ধরছে, প্লাজো একটা পড়ছে পায়জামা পেটিকোটের মতো ঢিলে, আর ছেলে পড়ছে স্কিন প্যান্ট মেয়ে পড়ছে ঢিলে, আর ঢিলে তুলে হচ্ছে আধাত ঘরে হাইল করে কিলকিল করে গোটা রাস্তা ঘরে, আগে অন্যা পড়তো এই দিকে এখন ঘুরে দিছে এই দিকে ঘুরে দিছে, হ্যাঁ ঘুরে দিছে, এখন আর এই দিকে পড়ে না, ঘুরিয়ে দিছে যা খুশি দেখ।
আমার মায়েরা বলবেন শুনুন, আল্লাহ তাআলা আপনাদের জন্য আইন করলেন, অকরণাত ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইয়া আমিরাল মুমিনিন, এই পোশাকটা শুকাইতে আমার দেরি হয়ে যায়, এই দেরি হওয়ার কারণে আমি হঠাৎ একদিন কার্যালয়ে যাই না। ইয়ামিনের হাজার হাজার জনগণ কান্দে, উমর ফারুক বলে তোমরা কান্দ কেন, বলে আমাদের প্রধানমন্ত্রীর এই একটা মাত্র জামা ছাড়া আর কোনো জামা নাই, যেইটা পরে মানুষের সামনে আসা যায় না, আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন বাজার করে আর জামা নিজের হাতে পরিষ্কার করে শুকাইতে সারাদিন যায়, এই কারণে একদিন কার্যালয়ে আসে না। এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না এই দুই নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। সর্বসম্মতিক্রমে আমরা দুই নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে রে সাইদিন আমের, তোমার বিরুদ্ধে তিন নম্বর অভিযোগ হলো কার্যালয়ে কাজ করতে করতে তুমি বেহুঁশ হয়ে পড়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে? কাজ করতে করতে হঠাৎ কাঁপতে কাঁপতে বেহুঁশ হয়ে যায়। ফতোয়ার কিতাবে আছে কোনো ইমাম সাহেবের যদি মির্কি ব্যারাম ধরা পড়ে, আপনাদের মসজিদের কোনো ইমাম সাহেবের কি ব্যারাম? মির্কি ব্যারাম যদি ধরা পড়ে তার পিছনে ইক্তেদা করা জায়েজ নেই, কারণ মির্কি ব্যারামে নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো সময় আসতে পারে। হয়তো নামাজের নিয়ত করছে ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের নিয়ে, এক রাকাত নামাজ পড়ানোর পরই মির্কি ব্যারাম শুরু হয়ে গেছে, তাহলে দুই রাকাত আর পড়া যাবে? এই জন্যে এরকম চিহ্নিত রোগী লোককে ইমামতির দায়িত্ব দেওয়া যাবে না। তো মির্কি ব্যারাম লোককে যদি ইমামতির দায়িত্ব দেওয়া না যায় তা একটা প্রদেশের প্রধানমন্ত্রী করা যাবে? উমর ফারুক বললেন হঠাৎ একদম কাজ করতে করতে কেন বেহুশ হয়ে যাও? সাইদুল নামের বলে আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই, আমার জীবনের এমন একটা ঘটনা যে ঘটনার কথা মনে হলে আমি আর সইতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাই। উমর ফারুক বলে সেই ঘটনা কি তুমি কি আমাদের সামনে বলবা না? বলে আপনারা সহ্য করতে পারবেন না। উমর ফারুক বললেন যতই নির্যাতন কষ্টের গল্প হোক না কেন তোমরা বলো, আমরা সকলে শুনতে চাই। সাইদ আমির বলে তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি একসময় কাফের ছিলাম, ওই কুফুরি অবস্থায় আমাদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। নেতার নাম কি? আবু সুফিয়ান। একদিন আমাদের যুবকদেরকে অন্দর মহলে ডাকলেন, আমরা সমস্ত যুবক আবু সুফিয়ান নেতার অন্দর মহলে গেলাম, তার ঘরের মধ্যে অফিস রুমে গেলাম। আবু সুফিয়ান বলতেছে রে মক্কার যুবকেরা, তোমরা জিহারে ঘুরতেছ, তোমরা যে হারে ঘুরতেছ তোমরা জানো আব্দুল্লাহ ইবনে ইতিম পোলা মক্কা থেকে মদিনায় যায় বসে নেই, যে কোনো সময় এই মক্কা আক্রমণ করবে, তোমাদের ঘোরাঘুরি কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তো যুবকেরা বলতেছে তাহলে নেতা কি করা লাগবে? বলে আমি শুনেছি আব্দুল্লাহ ইতিম পোলা নিজের ইচ্ছায় চলে না। সুবহানাল্লাহ বলেন, একটা কাফের নেতা বলতেছে আমাদের নবী সম্পর্কে আব্দুল্লাহ ইতিম পোলা আমাদের নবী মোহাম্মদ নিজের ইচ্ছায় চলে না, তাকে কে চলায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। তো যে কোরআন মোতাবেক মুসলমানের নবী চলে সেই কোরআনটা দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। কাফেরদের এরাই কিন্তু চক্রান্ত। আমাদের বাংলাদেশে প্রাইমারি হেডমাস্টার এত বেতন পায় আর হাফিজি মাদ্রাসা ভিক্ষা করে চলান লাগে কেন? এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, দরকার কথা দিচ্ছে। মিথ্যা শিক্ষা দেয় একদম বাগদম ধরারম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে ৪০,০০০ টাকা গুনে নেয়। আর যারা কোরআনের তালিম দিচ্ছে, রাসুল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়, মাস গেলে ওর বেতন। এটা কি ভালো লক্ষণ? এটাই তো চক্রান্ত। তো এখন কাফেরদের চক্রান্ত হলো মুসলমানের কাছে কোরআন কাড়া নেওয়া লাগবে। আমাদের বাংলাদেশে আগে কথা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বেকাতিরা ঘোগা কুড়ে এলা মাদ্রাসার দিয়ে, আর সলসলা চেহারা ভালো ব্যারিস্টার বানাবে, কি বানাবে? ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, ডাক্তার বানাবে, আর বেকা তিরা ভাঙ্গা তুরে অক মাদেশ্বর দে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলবি হয় কি করবি?
হাসান যে খাবি না নামাজ পড়াবি, এ সার খাওয়া যায়। আসলে বর্তমানে দেখতেছে মোল্লার দল মসজিদ পর্যন্ত নয়, এখন মোল্লা আফগানিস্তানের প্রেসিডেন্ট ধরে দল কথা দেখতে মোল্লার দল মসজিদ পর্যন্ত হুজুর মাথা ধিয়া বলে টুপি দিয়া এই জুব্বে পরে আপনি পেশাব করেন কেমন? খেয়াল বাবা ওই জুব্বে তৌড়া দালের মতন পেশাব করতে সমস্যা হয় না, একদিকে ধরতে আরেকদিকে বের পড়ে। দেখছেন আমার দুব্বা দেখে আমি সাল করতেছে, আমি কলম বাজার তোর তোদের খবর কি? আমাদের খবর হল চেন ফুলিয়ার বাড়ি। ওদের ধারণা যে টুপি জুব্বা সামাল করা কঠিন, এরা আবার দেশের রাজনীতি করবার চায়। আরে পাগলা, ওর ভারত যেন অর্ধ পৃথিবীর খলিয়া ছিল, টুপি খোলেনি, দাড়ি কামায়নি, জুব্বা খুলে নাই, বরং জুব্বা পর অবস্থায় মাথায় টুপি দিয়া মুখে দাড়ি নিয়ে অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করেছে। এই জুব্বা ওরা ছিল না তো? একটু মনোযোগ দেওয়ার শুনবেন, সাইদি মামের বলে আমি কুফুর অবস্থায় আমাদের নেতা আবু সুফিয়ান আমাদেরকে আহ্বান করলো, আমরা সমস্ত যুবক তার কার্যালয়ে গেলাম। আবু সুফিয়ান বলতেছে মুসলমানের নবী যে কোরআন মোতাবেক চলতেছে, সেই কোরআন আমাদেরকে কায়রা নেওয়া লাগবে। কিভাবে কোরআন কায়রা নেওয়া যায়? কারণ তখন কাগজে লেখা কোনো কোরআন ছিল না, কোরআনের হাফেজ তারাই হলো কোরআন। বর্তমানে বাংলাদেশের হাফেজ সাহেবেরা গোটা বিশ্বের মধ্যে পুরস্কার পাচ্ছে, ধরে কোন ঠিক কিনা? গতকাল যেটা পাইছে তার নাম হলো আবু রাহাত, এর আগে পাইছে সালেহ আহমদ তাকরিম। আমাদের বাংলাদেশের সোনার হাফেজরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করে গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশকে উঁচু করেছে। আমাদের সাকিব আল হাসান মুশফিক, বগুড়ার মুশফিক, এরা কয় দেশের সাথে ক্রিকেট খেলে বেড়ে দেয়, একেবারে এমন হেরা হাসছে স্বর্ণ পুরস্কার নিয়ে আসছে। এই যে কোরআন প্রতিযোগিতায় 117টা দেশের মধ্যে তৃতীয় স্থান হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণা করা দরকার আমি বঙ্গভবনের পাশে এই হাফেজকে একটা ফ্ল্যাট দিয়ে দিলাম। ধরে ঘর কথা মুসলমান কোরআনের দেশে যেন কোরআনকে নিয়ন্ত্রণ করে একটা চক্রান্ত চলতেছে, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন কোরআনকে কেড়ে নেওয়া লাগবে। তখন কাগজে লেখা কোরআন ছিল না, কোরআন হাফেজদেরকে হত্যা করা লাগবে, হত্যা। সাইদি নামের বলে তাহলে আমাদের করণীয় কি? বলে তোমরা মুসলমান সাজিয়া মদিনার যাবা। এই শোনেন মারাত্মক ওয়াজ, কি সাজিয়া? মুসলমান সাজা। আমাদের বাংলাদেশে মুসলমান সাজা বোঝেন? আপনারা ওই হুমায়ুন ফরিদির সিনেমা দেখছেন, এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি সাদেক বাচ্চু, এরকে সিনেমা দেখছেন? তারা কিন্তু সিনেমার মধ্যে একেবারে মাথার টুপি বুঝলেন, মুখোর দাড়ি পরনে জুব্বে। হুমায়ুন ফরিদি মনে হয় বাংলাদেশে এক নম্বর মুফতি, সিনেমার ভিলেনের চরিত্র, মাথার টুপি, মুখোর দাড়ি, পরনে জুব্বে। এই জুব্বা পরে টুপি মাথা দিয়ে ওই মেয়ে মানুষ দেখে চোখ টিপে মারে। তখন ওই মেয়েটা কয় লুচ্চা হুজুর, আপনারা কোন তুই হুজুর? এ সত্যি করে কর হই ফোর দিকে হুজুর, কিন্তু আপনি লুচ্চা হুজুর কেন কল? কারণ ওই হুজুর সাজা অকাম করতে চায়। আমাদের বাংলাদেশে কোনো মাওলানার ঠেকা পড়েনি, জিএমবি জঙ্গি হবে, কোনো মাওলানার ঠেকা পড়েনি, ধরে কোন কথা বলতে ওই সকল শয়তান জিএমবি জঙ্গি হুজুর সাজিয়া করতেছে, দোষ পড়ে গেছে মাদ্রাসার উপর। এই মাসুম বাচ্চাকে মাদ্রাসা সরকার তদন্ত করে দেখে তো কিন্তু পাওয়া যায় কিনা, পাশে চুকির তরে দুটা ছুরি, এই ছুরি দেন বলে ছুরি দিয়ে আমরা কুরবানি করি, কুরবানি করে আমরা টেকা পাই। মানুষ খুন করার জন্য আমরা ছুরি বানাইনি, আমরা গরিব মানুষ কুরবানি করে দিই 100 করে টেকা দেয়। আপনার বলেন তো ছুরি কি মানুষ মারার জন্যই না কুরবানি দেওয়া করার জন্য?
এখন তো চামড়ারও দাম নাই, কি একটা চক্রান্ত ভাই। হায়, আগে আমরা চামড়া বিক্রি করে হাফিজি মাদ্রাসায় দিতাম, এখন হাফিজি মাদ্রাসা বিক্রি করে যা আনলে বিক্রি করার দরকার নেই, গোটা দিলাম যা। একদিন থেকে হুজুর এক ভ্যান চামালে আসতেছে, হুজুর কয়না পাচ্ছেন, হুজুর আমরা নিময় না জোর করে দিছে, এই ভ্যান আর টাইম বের করতেছি না। আমি বললাম তাহলে কি করবেন, বগুড়া বলতেন তো যাই, বগুড়া যাওয়ার পরে রাত ১১ সে মোবাইল করে বলতে হুজুর এখনো চামড়া নেয়নি, কি অবস্থা। অথচ চামড়ার স্যান্ডেল কিনবার দেন, যে স্যান্ডেল গত বছর ছিল ৭০০, এবার লাগছে ১৪০০, কিন্তু চামড়ার ব্যাগের দাম হয়, চামড়ার স্যান্ডেলের দাম হয়, আর কুরবানির চামড়ার দাম হয় না। ওরা জানে এই চামড়াতে মাদ্রাসা চলে, মাদ্রাসা বন্ধ করার জন্য চামড়ার দাম কমে দেওয়া লাগবে, যারা দাম করে আন্তর্জাতিক চক্রান্ত, সব জিনিসের চামড়ার দাম বেশি আর কুরবানির চামড়ার দাম নেই, তার মানে কি? একটু বড় যোগদার শুনতে হবে, আমি কাফের অবস্থায় আবু সুফিয়ানের প্রস্তাবকে গ্রহণ করলাম না, যদি আমি কাফের ছিলাম কিন্তু আমাদের নেতার প্রস্তাবকে আমি গ্রহণ করিনি, কারণ মুসলমান সাজা নবীর কাছে যাওয়া লাগবে। আমি প্রস্তাবকে গ্রহণ না করলে কি হবে, আমার সমাজের অনেক যুবক মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় চলে গেল, আল্লাহ নবী তখন মসজিদে নবীর মধ্যে ছিলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কার মধ্যে? মসজিদ নবীর মধ্যে ছিলেন। এমন সময় মক্কার মুসলমান সাজা কাফের গুলো নবীর সামনে গিয়া কান্দতেছে, আল্লাহ রাসূল বলে তোমরা কান্দো কেন, বলে কান্দার কারণ হলো আপনি গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসলে কি হবে, এখনো মক্কায় অনেক মুসলমান আছে, সেই মুসলমানকে কোরআনের তালিম কে দিবে, কোরআনকে কে শিক্ষা দিবে, মেহরবানি করে গোটা দশেক কোরআন হাফেজ দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, ওই হাফেজদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহ নবীর সহজ সরল একজন মানুষ ছিলেন, ওই মুসলমান সাজা কাফের যুবকদের কথা বিশ্বাস করলেন, কারণ আমার নবী জানে না যতক্ষণ আল্লাহ না জানা। আজকে পাশে এক বক্তা এসে চাইছিল, এ বক্তা কয় আমাকে নবী নাকি গায়েব জানে, আমাকে নবী নাকি নূরের নবী। এই শোনেন, নবী যদি গায়েব জানতো তাহলে কাফের যুবক মুসলমান সাজা নবীকে ধোকা দিবা পারত না, নবী যদি গায়েব জানতো মায়ের ইফকের ঘটনা ঘটতো না, ধরে কোন কথা ঠিক কিনা, নবী গায়েব জানলে তাইফের লোকেরা নবীকে পাথর মারতে পারতো না, নবী গায়েব জানলে উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হতো না, ধরে কোন কথা ঠিক। তোমরা কো নবী নূর তৈরি, নূরের তৈরি নবী হলে নবীর পাথর মারলো, সে পাথর লাগে চামড়া কাটা রক্ত বাড়াই কে, নূরের রক্ত আছে ফাজিল ফকরগুলো চলতেছে, দাওয়াতে তাবলীগকে এমন লোক যাদের সাথে তুলনা করে এই শয়তান, ধরে ধরে কথা বলছে। আপনি জানেন এই তাবলীগের মাধ্যমে গোটা বিশ্বে মুসলমানের কত দূরে এগিয়ে গেছে, জানতে হবে তো। একটু মনোযোগ দেন, নবী গায়েব জানেন না কথাটা যদি না কবার পারেন, ওই যে প্রথম আয়াত তেলা করছি, অমিনান নাসি মা ইয়াকুলু আমানা বিল্লাহি অবিল ইয়াউমিল আখিরি অমা হুম বিমুমিনিন, গায়েবের মালিক কে? সকলে আমার সঙ্গে পড়েন, হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাসূল বললেন বসো, নবীর মন খুশি হয়ে গেছে যে হুজুর আপনি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু আমরা তো হিজরত করতে পারিনি হুজুর, আমরা এখনো মক্কায় আছি, অসংখ্য মুসলমান, আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য ১০টা হাফেজ সাহেব দেওয়া লাগবে, ধরে কোন কয়টা? আল্লাহ রাসূল বললেন এজলেস তোমরা বসো, ওই কাফের মুসলমান সাজা ভণ্ডদেরকে নবী বসায় বললেন, রে আমার সাহাবীরা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে হাফেজ সাহেবরা এই অল্প বেতনে চাকরি কেন করতেছে, এই হাদিসের দিকে খেয়াল করে সুবহানাল্লাহ কর না, এই হাদিস রাসূল বলেছেন, কি হয়েছে বা কি কথা হয় রে, এত কথা বলে রে বা, হ্যাঁ টেজের উপরে কোনো কথা চলবে না, আপনার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? রাত ১২টা বাজতেছে, সমস্যা কি? আরো যদি ৮ ঘন্টা হয় সমস্যা আছে? ওই সাইড থেকে এখন রাগ করে করছে সারা রাত, হোক এই রাগ করছে কে রে,
সারা রাত হবে না, একটু মনোযোগের কথাগুলো শুনেন, অত্যন্ত কষ্টের কথা বলতেছি। আজকে বাংলাদেশে কোনো চাকরি আপনি প্রাইমারি বলেন হাই স্কুল বলেন এই 5,000-6,000 দিয়ে করবি, হাবিব সাহেব করতেছে। এ হাদিস রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়। সবচাইতে দামি না, সবচাইতে কথা কয় না, দামি না রে, দামি হলো এমপি, দামি হলো মন্ত্রী, দামি হলো উপজেলা চেয়ারম্যান, দামি হলো প্রাইমারি হেড মাস্টার, দামি হলো ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, কিন্তু হাবিব সাহেব দামি না রে, হাবিব সাহেব হলো সম্মানী। আপনার মধ্যে সম্মান আর দামের মধ্যে কম বেশি কি সেটা জুমার দিনে গিয়ে দেখবেন, জুমার দিনে মসজিদে দেখবেন। আমাকে এক হাবিব সাহেব বলতে শুধু আমার জীবন সার্থক। আমি গেলাম কেন বা বলে, আজকে জুমার দিনে এমপি আমার পাশে নামাজ পড়লো, এমপি আমার পাশে হুজুর, আমি সামনে এমপি পিছনে, আর কল যে ভরে গেছে কে এমপি, তুই যতই সামনে থাক আজকে তুই দাঁড়া। আমি বললাম বাবা তারপর খবর কি, বলে হুজুর আজকে নামাজের মধ্যে এমপি খামি মার দিয়েছি। আমি নামাজের মধ্যে কি হয় মার দিলে, আমি তাকাই দেখি এমপির উরাত মোটা আর পেট মোটা, কারণ আমি জানি উরাত আর পেট যাদের মোটা হয় তারা রুকুর মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না। আজ আমি এমপি রুকুর মধ্যে থুসি হুজুর, প্রতিদিন বলতাম সব রাজুন সব রাজিম, কিন্তু একটা টাইনিয়া টেনে খুঁজি টাইনিয়া টেনে, এমপি খালি পিঠ কসলায়, কিন্তু মাজা তুলবার পারেনি, কারণ আল্লাহ বলতে যতই পিঠ কসলা মাজা তুলবার পারবি না যতক্ষণ হাফেজ না তুলবি, জোরে কারণ কথা ঠিক। এখন পর্যন্ত গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ হাফিজি মাদ্রাসা গরিবদের সন্তানে রাজত্ব চলতেছে, জোরে কারণ কথা ঠিক। বাংলাদেশের এক বক্তা রফিকুল্লাহ আফসারি সাহেবের হাফেজদের বিরুদ্ধে কি যেন কইছে, ভাই হাফেজ যা খেপা কেছে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বললেন তোমাদের মধ্যে 10 জন তাহলে তোমরা মক্কায় চলে যাও, এরা সসম্মানে তোমাদের মক্কায় নিয়ে যাবে, তোমাদের কাছ থেকে আল্লাহর কোরআন শিক্ষা নিবে। 10 জন হাফেজ সাহেব মদিনা থেকে মক্কায় যখন রওনা দেয়, ওই ভণ্ড মুসলমানেরা মনে মনে হাসে আর বলে নবী কিছুই বোঝে না, আমাদের ধোকা ধরবার পারে নাই, আমাদের ধোকা ধরবার পারে নাই। যেই মদিনা থেকে মক্কার এরিয়ার মধ্যে ঢুকছে ওই জায়গাটা আমি দেখেছি, যে জায়গায় এই হাফেজদেরকে হত্যা করা হলো, এই জায়গাটার নাম হলো বীরে মাওনা, জায়গার নাম কি বীরে মাওনা। ওই জায়গার মধ্যে যেই মাত্র হাফেজরা ঢুকেছে সঙ্গে সঙ্গে ওরা পাহাড়ের গুহা থেকে অতর্কিত আক্রমণ করেছে, হাফেজদের কাছে কোনো অস্ত্র নাই, তাদের একটাই মাত্র অস্ত্র হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন এই কোরআন অস্ত্র দিয়ে তারা কি করবে, 900 হাফেজকে তারা হত্যা করলো, সাইদ নামের বলে আমিরুল মুমিনিন 9 জন হাফেজকে তারা হত্যা করলো, একজন হাফেজ তার নাম হলো খোবাই ইবনে আদি, ও পাহাড়ের চূড়ার উপরে বর্বর করে চলে গেছে। আবু সুফিয়ান বলতেছে রে কোরআনের হাফেজ, তোমার সঙ্গী 9 জনকে হত্যা করেছি, তবে আমি নেতা হয়ে ওয়াদা করলাম আমরা তোমাকে হত্যা করব না। সাইদ রামের বলে ওই কোরআন হাফেজকে এমন কথা বললো বিশ্বাস করে, সে যখন নিচে আইসে আসলেই তাকে হত্যা করে নাই, কিন্তু এত চক্রান্ত কাফেরদের মধ্যে ছিল আমি কাফের হয়েও বুঝতে পারি নাই। সাইদ নামের বলে আমি মাঝে মধ্যে কার্যালয়ে কেন বেহুশ হয়ে যায়, এই কথাটা বলতে গিয়ে তিনি বলতেছেন আমি কাফের হয়েও বুঝতে পারি নাই। ওই কোরআন হাফেজকে নিয়ে আসলো হাজার হাজার মানুষের সামনে এরকম বিশাল একটা টেস করে, ওই টেজের উপরে আবু সুফিয়ান বলতেছে রে মুসলমান কোরআনের হাফেজ, তুমি যদি বাঁচতে চাও, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। আপনারা বলেন তো যার ভিতরে কোরআন থাকবে তার ঈমান সবল হবে না দুর্বল হবে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসমান দিকে আঙ্গুল তুলে বলতেছে রে কাফেরদের নেতা, রে কাফেরদের নেতা, আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নাই,
একজন মুসলমানের কাছে তার ইমানের দাম অনেক বেশি। দরকার হলে আমি গোটা পৃথিবী ত্যাগ করতে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ত্যাগ করব না। সাইদি নামের বলে আমি কাফের যুবকদের মধ্যে দাঁড়িয়ে থেকে মুসলমান হাফিজের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। এবার আমার নেতা আবু সুফিয়ান বলতেছে, তাহলে আর তুই বাঁচতে পারবি না, তোকে আমরা হত্যা করব, এই মুহূর্তেই তোকে হত্যা করব। হত্যার কথা শুনে কোরআন হাফেজ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছে, রে মুসলমানেরা, তোমাদের কাউকে যখন হত্যা করা হবে তোমরা মনে করো না লোকটা মৃত্যুবরণ করেছে। আমি আল্লাহ বলতেছি, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে আমি আল্লাহ চিরজীবন দান করে দিব। সুবহানাল্লাহ। সাইদ নামের বলেন, আমার নেতা আবু সুফিয়ান রাগ করে বলতেছে, এতগুলো কাফেরদের মধ্যে মানুষের মধ্যে যেই মুসলমান এমন অহংকারমূলক কথা বলে, আপনারা বলেন তো অহংকার না তাকওয়া? আত্মা করল্লা হাক্কা তো কাতিহি, যথাযথ ভয় করে মুসলমান বলতেছে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আবু সুফিয়ান বলতেছে, হত্যা করব কিন্তু আমার মতো, আমার মতো। একা হাতটা বিক্রি করলাম, কানটা বিক্রি করলাম, চোখটা বিক্রি করলাম, বাম হাত বাম পা বিক্রি করলাম, মানে একটা মুসলমানকে জীবিত রাখবে কিন্তু তার দেহ প্রত্যঙ্গ বিক্রি করা হয়ে গেছে। আবু সুফিয়ান বলতেছে, কে ডান হাত কিনছো তাড়াতাড়ি, কে কাজ তোমাদের হাতটা নিয়ে যাও। সাইদ নামের বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, যদি আমি একজন কাফের ছিলাম কিন্তু আমার মধ্যে মানবতা ছিল, কারণ মানুষ সে যে জাতিরই হোক না কেন তার মধ্যে যদি বিবেক থাকে তাহলে একটা জীবন্ত মানুষকে এইভাবে তো হাত পা বিচ্ছিন্ন করবে না, যেমন মিয়ানমারেরা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন বার্মাতে রোহিঙ্গা মুসলমানকে ওই বার্মার জান্তারা হত্যা করেছে, আপনার ভিডিও দেখেছেন, একটা জীবজন্ত মানুষকে তারা কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করেছে। সাইদি নামের বলে, আমি তাকায় থাকি, একজন কাফের দৌড়ে গিয়া ওই কোরআন হাফিজের দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন করে ফেললো, হাতটা বিচ্ছিন্ন করেছে, দর দর করে রক্ত পড়তেছে। আবু সুফিয়ান চিল্লায় বলে, হে মুসলমান, তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, এখন আর একটা হাত বিচ্ছিন্ন করা হবে। কোরআন হাফিজ চিল্লায় বলে, কাফের শোনো, আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা যতই বিচ্ছিন্ন করো। অনেক আদায় করছে, তারপরও ইনশাল্লাহ আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসায় মহব্বত করবেন, মাদ্রাসায় ছেলে মেয়ে দিবেন, মাদ্রাসায় সন্তান দিবেন। এই মাদ্রাসায় নূরানী শিক্ষা হয় নাকি? নূরানী শিক্ষা হয়, নূরানী শিক্ষা হয় তো মাশাল্লাহ। তাহলে তো বাজারের মা 500 টাকা দান করে, বাজারের মা বাবা মার জন্য নগদ নেবে কি? নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। স্বামী বউকে ভাত দেয় না, তারপর স্বামীর জমা জমি সব ছেলে মেয়ে সব ছেলেকে লিখে দেয়, এটা কি দেওয়া ঠিক না বেঠিক? আপনি কোরআন আলোকে বুঝিয়ে দেবেন। স্বামী তার বউকে ভাত দেয় না, স্বামী বউকে ভাত দেয় না, স্বামী বউকে ভাত যদি না দেয় তো মারাত্মক পাপ হবে, ভাত দেবে না কেন? হ্যাঁ দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাহ কুমু আন্তুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, বিবি স্বামীর বাড়িতে তার অধিকার আছে, জোরে কান আছে না নাই, অধিকার আছে, অধিকার হিসেবে সে সম্পদের মালিক। ষোলো আনার মধ্যে দুই আনা সম্পদের মালিক হচ্ছে আপনার স্ত্রী, আপনি স্ত্রী না দিয়ে সব ছেলে মেয়ে দিবেন, জাহান্নামে হয়ে যাবেন, এরকম ব্যাপক মার্কা স্বামী কে আছে? শাইনুর রহসান আর মৃত বাবার জন্য দোয়া চাই। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মাদ্রাসার সেইদের দেওয়ান আব্দুল বারী, তার বাবা অত্যন্ত অসুস্থ, আমি এখানে আসার পরই বলছে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য নগদ 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আমরা সকলেই মনোযোগ দিয়ে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেবের বাবাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ বয়স হয়ে গেছে, যদি নিয়ে যাও তাহলে সুস্থতা অবস্থায় ইমানের সাথে এ দুনিয়াটাকে তাকে নিয়ে নাও। আল্লাহ ও মাহমুদ মাওলানা, এই মাদ্রাসার সেক্রেটারিকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করে নাও, দুনিয়ার সম্মান আখেরাতে তাকে মুক্তি দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা অন্ধ হাফেজ